হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো গতবারে আমরা টপলসের যে আনপ্যাকিং আইটেমটা ছিল ওইটা আমরা দেখেছি। আজকে হচ্ছে আমরা টপলটাকে কীভাবে লুপ দিয়ে কাজ করাতে পারে এগুলো দেখবো। আমরা ফর লুপ, ফয়েল লুপ এই দুইটা লুপ নিয়ে দেখব। তো চলুন আর কথা না বলে এখন হচ্ছে আমরা আগে কোডে চলে যাই, কারণ অলরেডি আমি লুপ দিয়ে অনেক কিছু দেখাইছি, যেমন লিস্ট দিয়ে আমরা অলরেডি দেখে ফেলছি। তো অনেকটা আসলে লিস্টের মধ্যে, ঠিক আছে, মানে টপলটা লিস্ট হিসেবে আমরা ফর লুপটা বা ফয়েল লুপটা কাজে লাগিয়েছিলাম। অবশ্যই এই যে আমরা টপলটা ফর লুপ দিয়ে আজকে করবো অথবা ওয়াইল লুপ দিয়ে করবো সেগুলো মোটামুটি সেম। তো আগে যারা ওই ভিডিওগুলো দেখে নেয় তারা অবশ্যই ওইগুলো দেখে দেন, এটা আসলে আমার মনে হয় ভালোভাবে বুঝতে পারবেন। বাট আমি ট্রাই করবো আজকেও আগের মতো ইজিলি এক্সপ্লেন করার জন্য। ওকে, তো প্রথমে আমি ফর লুপ দিয়ে দেখবো। তো ফর লুপ, ঠিক আছে, ফর লুপ লাইক আইটেম ইন ইউজার লিস্ট। তো এই জিনিসটা কী বোঝায় যে আমার এই ইউজার লিস্টে, অর্থাৎ আমার এই ইউজার লিস্ট আর টপলে ভিতরে আইটেম, মানে আইটেম, এই আইটেমটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই যে লিস্টের প্রত্যেকটা আইটেমকে, ঠিক আছে, এক একটা আইটেমকে এই আইটেম দ্বারা প্রকাশ করবে। যেমন এই লুপটা যখন ঘুরাবো, প্রথমে আইটেমের মধ্যে হচ্ছে বসবে হচ্ছে রহিম, তারপর হচ্ছে করিম, তারপর রফিক, উৎসব, কুট, এইভাবে বসতে থাকবে। তো আমরা যখন প্রিন্ট করাই যে আইটেমটাকে, আইটেম প্রিন্ট করলে দেখবেন যে সবগুলোকে সে একটা একটা করে প্রিন্ট করে দিতেছে। হ্যাঁ, তো এখানে কোনো প্যারা নাই। আবার আমরা কিন্তু এইভাবে রেঞ্জ দিয়েও প্রিন্ট করতে পারি, কারণ আমরা রেঞ্জ দিয়ে কী বলবো অবশ্যই এই ফর লুপটা কত বন্ধ চলবে সেটা রেঞ্জটা দিয়ে দিতে পারি। আর সে লিনটা আমরা নিতে পারি হচ্ছে লেন্থ ফাংশন দিয়ে, সেটা আমরা জাস্ট ইউজার লিস্টটা দিয়ে দেবো, অর্থাৎ টপলটা দিয়ে দেবো। তারপর কি এখানে দেখুন, সে কিন্তু আপনার প্রিন্ট করাইছে, বাট এখানে কি সে কিন্তু কী বলে এইটা প্রিন্ট করে নেয়, এই ভ্যালুগুলো প্রিন্ট করে নেয়, এইটার যে ইন্ডেক্সটা, হ্যাঁ, ইন্ডেক্সটা প্রিন্ট করাইছে। অর্থাৎ প্রথমে জিরো জিরো নম্বরটা, যেমন জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, দেখেন দেখেন যে ফোর পর্যন্ত প্রিন্ট করেছে। তো আমরা যদি একটু এক্সাম্পলে যাই তাহলে আমরা আরেকটু হয়তো বিভিন্ন এক্সাম্পল দেখতে পারবো। আমরা একটু নিচে যাই, এই যে এখন দেখেন যে আমরা নর্মাল কী করছি যে এটাকে প্রিন্ট করেছি। হ্যাঁ, তো নর্মাল হচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্স, মানে যখন আপনি রেঞ্জ দিয়ে এরকম করবেন তখন কি সে ইন্ডেক্স প্রিন্ট করবে। বাট আমি চাচ্ছি কি এই যে আমার টপলটা আছে, টপলের প্রথম ইন্ডেক্সে কে আছে সেটা প্রিন্ট করার জন্য। তো আমি যদি, আচ্ছা, আমি ফর লুপটা বাদে দিই, ফর লুপটা বাদে যদি আমি নর্মালি প্রিন্ট করাই, যেমন প্রিন্ট ইউজার লিস্ট, প্লাস হচ্ছে আমি চাচ্ছি যে এক নম্বর ইন্ডেক্সে কে আছে তাকে প্রিন্ট করার জন্য। তো এক নম্বর ইন্ডেক্সে কে আছে অবশ্যই ধরতে পারছেন করিম। তো আমরা যদি প্রিন্ট করে দেখেন যে সে করিমটাকে প্রিন্ট করছে। দ্যাটস মিন আমরা ফর লুপটা চালাচ্ছি কি জিরো থেকে শুরু করে যত পর্যন্ত টপলসের লেন্থ, তাই তো? তার প্রথমে জিরো আসবে, জিরো যখন আসবে তখন কি রহিমটাকে প্রিন্ট করাবে, সিমিলারলি করিম, রফিক, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ওকে, তো আমরা একটু আন্ডো করে নিচ্ছি, চলে যাচ্ছি কমেন্ট আউট করে। ওকে, কমেন্ট আউট করে ফেললাম। এখন জাস্ট ইউজার লিস্ট, তারপর থার্ড ব্র্যাকেট, মানে আমরা কি ইন্ডেক্স নাম্বারটা ঢুকিয়ে দিলাম এখানে, এখান থেকে সবগুলোকে সে আগের মতো প্রিন্ট করেছে। ওকে, তো আশা করি আমরা এই ফর লুপের যে দুইটা এক্সাম্পল সেটা আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে কি আমরা হোয়াইল লুপ দিয়ে দেখব। তো হোয়াইল লুপের জন্য আলাদা একটা ভেরিয়েবল দরকার পড়ে, সেটা সরি আই, সেটা শুরু হবে কত থেকে, অবশ্যই জিরো থেকে। তো হোয়াইল মানে হোয়াইল লুপটা কত পর্যন্ত চলবে, আয়ের আয়ের যে মানটা সেটা যদি মানে তার, আচ্ছা আমি একটু লিখে বলতেছি তাহলে আসলে করি জিনিসের ভালো বুঝতে পারি। এই যে যদি আয়ের মানটা লিঙ্ক থেকে ছোট হয় তাহলে কি একমাত্র সে কিন্তু প্রিন্ট করাবে, তাই তো? ইউজার লিস্ট ডট আই, যদি আই দিয়ে এইভাবে আই দিতে পারি, অথবা যদি এখানে আইটেম দিতে চাই দেখি আইটেম দিতে পারবো, ঠিক আছে। ও সরি, এখানে আইটেম দিলে আবার এখানে একটু চেঞ্জ করতে হবে, তো আমি আন্ডো করে নিচ্ছি। তো এখন যদি জাস্ট আমরা কী করবো, আয়ের মানটা প্লাস প্লাস করে দেবো, সরি। ওকে, সো দেখুন এখানে একটা আমার এরর দিচ্ছে, এরটা হচ্ছে কি কী জন্য দিচ্ছে আমি একটু দেখছি, তো ওইটার জন্য একটু ওয়েট করুন। আচ্ছা, তো এই এররটা দেখার আগে বাট আপনাদেরকে আমি আরেকটা নতুন জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে কি ওই কোডে, ঠিক আছে, এই কোডে আমি যাচ্ছি যাচ্ছি হোয়াইল লুপটা। এবার দেখেন তারা কিন্তু আই দুটো আই প্লাস ওয়ান দিছে, তো আই প্লাস ওয়ান যেটা যে কথা
i++ সেম একই কথা ঠিক আছে তো আমি দুইটা দিয়ে আপনাদেরকে দেখাবো এখন সো প্রথমে হচ্ছে আমরা এটা নিয়ে দেখাচ্ছি এটা আপনাদের দেখানোর কারণটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে এই জিনিসটা অনেকে বোঝে না বিশেষ করে ইন্টারভিউতে এই সব কোশ্চেন কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো আমি এখন দেখেন আমি যখন দিলাম রান তো কিন্তু সে সবগুলো প্রিন্ট করেছে ওকে তো আমি যদি 2 দিতাম তো অবশ্যই কি প্রথমে 0 এর সাথে কি 2 যোগ হইতো কত 2 তারপর কি 2 এর সাথে 2 4 তাহলে কয় নাম্বারটা প্রিন্ট করবে দেখেন অবশ্যই কি যে তিনটা জিনিস প্রিন্ট করাইছে ঠিক আছে ওকে তারপর হচ্ছে আমরা যদি i প্লাস দিলাম হয়েছে মানে নরমাল হচ্ছে এটা ঠিক আছে কিন্তু এখানে কিন্তু এটা এরর দেবে বিশেষ করে যারা মনে করেন সি করে আসছেন অবশ্যই আশা করি যে এই যে জিনিসটা সেটা বুঝতে পারছেন এখানে একটা এরর দিচ্ছে বাট এটা আসলে এরর না কিন্তু পাইথনের ক্ষেত্রে আসলে জিনিসটা এইভাবে দিতে হয় তো আমি দুইটা জিনিসই দেখানো ট্রাই করেছি বিশেষ করে যারা অন্য ল্যাঙ্গুয়েজ শিখতেছেন আশা করি আমার কনসেপ্টটা বুঝতে পারছেন আর যারা পাইথন নিয়ে শুধু কাজ করছেন তারা এটা ফলো করবেন ওকে দেখুন দেখি আর কোনো কিছু আছে কিনা তো এটাই হচ্ছিল যে আমাদের ফর লুপ আর হোয়াইল লুপ দিয়ে কীভাবে একটা টোপলের মধ্যে ট্রাভার্সিং করানো যায় অথবা প্রিন্ট করানো যায় সেটা আমরা দেখে ফেলেছি তো তারপরে এখন আরেকটা জিনিস আমি এই ভিডিওতে দেখে নেবো সেটা হচ্ছে কি জয়েন্ট ঠিক আছে তো জয়েন্ট আসলে একবারে ছোটো জিনিস তো এই জন্য আমি এই ভিডিওতে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যেমন নর্মালি হচ্ছে দুইটা আমরা টোপল নেব তারপর হচ্ছে কি প্লাস দেখে দুইটা অ্যাড করতে পারি নর্মালি বাট আরও বিভিন্ন ফাংশন আছে ওইটা দিয়ে আমরা করতে পারি যেমন ফুডস এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে কি আমি কপি করে নিচ্ছি জাস্ট এটা কপি করে জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা করতেছি তো উপরেরগুলোকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি সরি কমেন্ট ইন করে দিচ্ছি তারপর এখন যদি আমি প্রিন্ট দিই তাহলে দেখুন যে সে কী করছে মানে অ্যাপল বানানা চেরি ওর ছিল তিনটা বাট ও প্রিন্ট করতে গেলে ছয়টা দ্যাটস মিন কি ডাবল ডাবল প্রিন্ট করেছে ঠিক আছে মানে এই লিস্টটাকের সাথে সে ইনটু করতে কত টু তাই আমরা এখানে 5 করতাম অবশ্যই কত আপনি বুঝতে পারছেন যে দেখেন কত বড় লিস্ট হয়ে গেছে ঠিক আছে তো এটা জাস্ট আপনাদের দেখানোর জন্যে আমি জাস্ট এখানে আনলাম অন্য কোনো কারণে কারণ অনেক কিছুকে জানা থাকতে হয় বিশেষ করে যখন প্রজেক্টে কাজ করবেন তখন দেখা যাবে যে এই জিনিসটা কোনো না কোনোভাবে কাজ দরকার পড়ছে ঠিক আছে তো এখানে এই দুইটা জিনিস ছিল জয়েন্ট তো আমি আরেকটু করতেছি সেটা হচ্ছে আরেকটা লিস্ট বানাচ্ছে সেটা হচ্ছে কি অ্যানাদার লিস্ট ঠিক আছে জাস্ট অ্যানাদার লিস্ট দিয়ে দিলাম তারপর টোপলটা লিখছি জাস্ট লাইক নিউ টু ঠিক আছে নিউ টু এখন হচ্ছে কি আমরা দুইটা টোপল যোগ করবো তো আমরা সাম অফ টপল লিখলাম আপনি চলে এখানে যোগ করাইতে পারেন এইভাবে বা অন্য এতে করা যায় বাট আমরা এত কী বলে এত ডিপে যাচ্ছি না আপাতত তো আমরা জাস্ট এই সাম অফ টপলটাকে সরি পেকে পেকে আমরা একটু সরি ওকে এখন হচ্ছে আমরা যদি এখানে রান দিই তাহলে দেখতে পাবেন যে সে কিন্তু যোগ করে ফেলছে ওকে তো আপনি যদি এটার সাথে এটা যোগ দিই তাহলে কী হয় অবশ্যই কি আগে নিউগুলা যোগ হবে তারপর হচ্ছে অন্যগুলা তা আমরা দিচ্ছি নিউ সরি ইউজার লিস্ট এখন যদি তাহলে উল্টাটা হবে তাই না এই যে দেখুন উল্টাটা হয়েছে কিন্তু মানে দ্বিতীয় নম্বরটা আগে গেছে আগেরটাকে পরে যুক্ত হয়েছে তো এই যে কনসেপ্টটা সেটা হচ্ছে টপলসে কীভাবে জয়েন দিতে হয় সেটা দেখাই দিলাম অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা টপলসের দুইটা আসলে বেশি নাই দুইটা মেথড আছে ওইটা নিয়ে আলোচনা করবো প্লাস হচ্ছে টপলসের যে এক্সারসাইজ আছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে এক্সারসাইজগুলো দেখবেন এটা আসলে তেমন ইম্পর্টেন্ট ভিডিও না বাট আপনাদের জাস্ট একটু ট্রিক্স ধরাই দেবো ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সো থ্যাংক